প্রস্তাব করেছে যে ভবিষ্যতে অখিলেশ যাদবকে প্রধানমন্ত্রী। এটা আমরা সব সভাতেই বলছি, এর আগে দুজন প্রধানমন্ত্রীর দাবিদার ছিল, মোহাম্মদ আলী জিন্না, জওহরলাল নেহরু, তাতে দেশ দুভাগ হয়েছিল। এখন প্রধানমন্ত্রীর দাবিদার হচ্ছে 26 জন। তো কোনো ভারতবর্ষের লোক বুদ্ধু নয় যে দেশকে 26 টুকরা করবে। এদের 26টা প্রধানমন্ত্রী, এটা প্রথম দিন থেকে সবাই জানে। আর আমাদের একটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি ছিলেন, আছেন, থাকবে। না না, আমি ওসবের মধ্যে যাব না, ওই কোম্পানির কর্মচারীরা কে কি বলছে আমি ওসবের মধ্যে যাব না। পার্লামেন্টের প্রিভিলেজ কমিটি এবং সিবিআই, এই দুটো সংস্থাই তদন্ত করছে, তারা তাদের সিদ্ধান্ত জানাবে। এবং এক যাত্রায় পৃথক ফল হয় না। এর আগে এই একই কারণে যে সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছিল, ঠিক একই এই ধরনের ব্যবস্থার আশা করে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের জনগণ, যিনি পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে মোদিজিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন, আদানির এজেন্ট ইত্যাদি বলে, তিনি কার এজেন্টের তো প্রমাণ হয়ে গেছে, হীরান অন্দানিজি প্রমাণ করে দিয়েছে। আর নতুন করে কিছু ব্যাপার নেই, আমরা পশ্চিমবঙ্গের জনগণ শুধুমাত্র সাংসদ পদ খারিজ চাই না, আমরা একে জেলে দেখতে চাই। এবং মা কালীর অভিশাপ পড়েছে, কিন্তু কিছুদিন আগেই মা কালীকে বলেছিল মদ খায়, সিগারেট খায়। সনাতনে কোনো দেবদেবীকে এই ধরনের কথা বললে ভগবানের অভিশাপ পড়ে।